আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খুতবা দেন, যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন, তারপর সুন্নাত নামাজের জন্য সময় দেওয়া হয়, তারপর আজান দেওয়া হয়, তারপর দুইটা আরবি খুতবা দেওয়া হয়, মুসল্লিরা কিছুই বুঝে না, তারপর দুই রাকাত ফরজ পড়া হয়, আসলে খুতবার সঠিক নিয়ম কি বিস্তারিত বলতে চাই জানো? দেখুন, মসজিদে যেভাবে প্রচলিত খুতবা আমাদের দেশে আছে, দুইটা আরবি খুতবা দেওয়া হয় সারা পৃথিবীতে, ভালো করে শুনে রাখেন, সারা পৃথিবীতে কোনো দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খুতবা দিলে খুতবা হবে না, নামাজ হবে না, বা ভুল হবে, বা অন্যায় হবে, বা সুন্নার খেলাফ হবে, এরকম কথা বলেছেন এমন কোনো আলেম আমার জানা মতে। অতএব এই আরবি খুতবা দেওয়া এটা শরিয়া বিরুদ্ধ কোনো কিছু না। মাতৃভাষায় খুতবা হবে কি না এটা নিয়ে আলাপ আছে, এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, অনেক কোনো কোনো ওলামা একরাম এটা বলেন। তবে আরবি খুতবা দিলে, দুইটা আরবি খুতবা দিয়েছেন, এটা কারণে কোনো নাজায়েজ কিছু, খেলাফ সুন্নত কিছু হবে না, এটা ঠিকই আছে। বক্তব্য, প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে, আগে যে বাংলা বক্তব্য দেওয়া হয়, অনেকে বলতে চান যে দুইটা খুতবা দেওয়া হয়, বাংলা বক্তব্য আরেকটা, তাহলে তিনটা হয়ে গেল। এই কথাটা আমার, এটার কোনো মাথামুণ্ড আমার বুঝে আসে না, এটা কোন ধরনের কথা? জুমার খুতবা কি বসে দেওয়ার বিধান আছে? জুমার খুতবা দাঁড়ায় দিতে হয়, তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয়? সচরাচর দাঁড়ায় দেওয়া হয় এটা, এবং মিম্বরে দেওয়া হয়, নর্মালি মিম্বরে, অনেকে মিম্বরে দেন, যদিও অনেক লমায় ক্রাম বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মিম্বরে না করে পাশে চেয়ারে করা উত্তম, আমি সেটা করার চেষ্টা করি। তো বাংলায় বক্তব্য দিলে সেটা খুতবা হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই, বরং ওইটা হলো মুসলিম অনেক আগে থেকে যারা চলে আসছেন তাদেরকে, উপস্থিত মানুষদেরকে উপস্থিত নসিহা করা, এটাকে মসজিদের মধ্যে হালাকা হয়ে গ্রুপ গ্রুপ হয়ে বসবে কেয়ামতের আগে, অনেকগুলো হাদিস আছে ওইটার মধ্যে এনে এখানে ফিট করে অনেকে, এটা একেবারেই অনুচিত কাজ এবং হাদিসের অযথাযথ ব্যবহার আমার মনে হয়, আল্লাহু আলাম। আমার বিয়ে হয়েছে 4 বছর, আমি অনেক সুখী ছিলাম, হঠাৎ সে চেঞ্জ হয়ে যায়। আমার স্ত্রী আগে নামাজ পড়তো, আমাকেও নামাজ পড়া শিখিয়েছে, সে এখন নিজে বাসায় আসতে চায় না, সে একটি সরকারি ভার্সিটিতে পড়ে ও থাকে, সে কান্নাকাটি করে আর বলে সে এখন আল্লাহর সান্নিধ্য পায় না, আমার কাছে ডিভোর্স চায়, আমার করণীয় কি? দেখুন, এই জাতীয় বিষয়গুলো ভালো কোনো আলিম, এলাকার মসজিদের কোনো ইমাম সাহেবের কাছে সাক্ষাৎ করবেন, যাবেন, পুরো পরিস্থিতি বলবেন, কারণ তার মাথায় কোন ভূত চড়ছে না আপনার মাথায় ভূত চড়ছে, এক পক্ষের কথা শুনে বোঝা যায় না, এগুলো সুরাহা করার জন্য স্থানীয় ওলামাদের শরণাপন্ন হয়ে ডিটেল বলে তারপরে পরামর্শ নেবেন, সেটা সহজ হবে। আমরা দোয়া করি আপনার জন্য।